শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব শব্দের উচ্চারণ, কখন একারন্ত হবে আবার কখন একারন্ত হবে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একার, একারন্ত উচ্চারণ এবং একারন্ত। কখন একার উচ্চারণ হবে, কখন এ উচ্চারণ হবে, এ এবং এ দুটোর মধ্যে অনেক তফাত রয়েছে, আমরা সে বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। তো প্রত্যেকটি শিখনে আমরা নিয়মগুলো আগে দেখব যে কখন এ হবে, কখন এ হবে। প্রথম আমরা নিয়মটা লিখে নেব শব্দের আদ্য এ বা প্রথমের এ, অর্থাৎ আদ্য মানে প্রথম, আদ্য একারের, আদ্য একারের পরে যদি, পরে যদি অনুস্বর ঙ কিংবা ঙ গ থাকে, গ থাকে, তবে একারটি একারে পরিণত হবে। একার আর তখন একার থাকবে না, একারটি হয়ে যাবে একার, একার হবে। কেমন? আমরা দু চারটি উদাহরণ দেখলেই ভালো বুঝতে পারবো। যেমন আমরা লেখার সময় লিখব রয়ে একার, অনুস্বর রয়ে আকার, কিন্তু এর উচ্চারণ হয়ে যাবে টয়ে জফলা আকার, তারপরে অনুস্বর রয়ে আকার। এখানকার এ এখানে এসে এ এই রূপটি পরিগ্রহ করেছে। আবার ভেঞ্চা, যেহেতু আমাদের এখানে অনুস্বর রয়েছে, একারের পরে অনুস্বর থাকলে নিয়ম অনুসারে একার হয়ে যাবে, তাই এখানে একার হয়েছে। আবার এখানেও একারের পরে কিন্তু অনুস্বর রয়েছে, সেই সূত্র অনুসারে এটির উচ্চারণ হয়ে যাবে ভ্যাংচা। কিন্তু আমরা লিখিত শব্দ সবসময় এভাবেই লিখব, শুধুমাত্র উচ্চারণের ক্ষেত্রে আমরা এভাবে উচ্চারণ করব, ট্যাংরা ভ্যাংচা এগুলো। আবার যেমন ব্যাং লেখার সময় আমরা এইভাবে লিখব, কিন্তু উচ্চারণ হবে ব্যাং, নিয়ম একটি রয়েছে কিন্তু এখনো। যেমন এই শব্দটি যদি আমরা এভাবে লিখি, উচ্চারণ কিন্তু ঠিক এরকম হবে, ল্যাংটা। কিন্তু যদি ভেংচি এইটি লেখা হয়, আবার নেংটি, তখন আমাদের উচ্চারণ কেমন হবে? তখন আমাদের উচ্চারণ যথাযথই এর উচ্চারণ হবে, কেননা যদি একারের পরে ও অনুস্বর কিংবা ও গ থাকে এবং তারপরে যদি হ্রস্বইকার থাকে বা ইকার থাকে, তখন সেটির উচ্চারণের ক্ষেত্রে আদ্য এর উচ্চারণ অবিকৃতভাবেই থেকে যাবে। আমরা আরো কিছু নিয়ম দেখব, তাহলে আস্তে আস্তে বিষয়টি আরো ভালোভাবে জানতে পারবো আশা করি। দুই নম্বর নিয়মটা আমরা এভাবে লিখব, শব্দের প্রথমে যদি, প্রথমে যদি একার থাকে, একার থাকে এবং তারপরে, তারপরে হ্রস্বই, হ্রস্ব দীর্ঘই
দীর্ঘ উ, এ, ও, অন্তঃস্থ, র, ল, তালব্য হ, এগুলো থাকে কিংবা ওকার এরকম যদি থাকে তাহলে একারের যথাযথ বা অবিকৃত ভাবেই উচ্চারণ করতে হবে। একার অবিকৃত বা যথাযথ ভাবে অবিকৃত ভাবে উচ্চারিত হবে। যেমন বেগুন, একারের উচ্চারণ সঠিকভাবেই বজায় থাকবে। আবার দেখি, এখানে দেখি এমন উচ্চারণ হবে না। ঢেকি, এখানে যথাযথ উচ্চারণ হচ্ছে বেশি। গেয়ে, যে, বেশ। মেঠো, শেষ, কখনোই শেষ এমনটি উচ্চারণ হবে না। দেহ, অনেকেই দেহ উচ্চারণ করে থাকেন, সে উচ্চারণটি একেবারেই ভুল। এছাড়া আমরা আরো একটি নিয়ম দেখব, সে নিয়মটি দেখতে দেখতে আমরা আশা করি এই বিষয়টি আরো পরিষ্কার এবং সঠিকভাবে শিখে নেব। একারযুক্ত 3 নম্বর আমরা নিয়মটা একটু লিখে নিই। একারযুক্ত এক অক্ষর ধাতুর সঙ্গে, এক অক্ষর ধাতুর সঙ্গে সরিয়া প্রত্যয়, সরিয়া প্রত্যয় যুক্ত হলে সেই একারের উচ্চারণ একার হবে। একার তখন উচ্চারণটা একারে পরিণত হবে। যেমন বয়ে একার, চয়ে আকার, এখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে তাই এটি উচ্চারণ হয়ে যাবে বেচা। আবার ক্ষয়ে একার, লয়ে আকার, এখানে সরিয়া প্রত্যয় যুক্ত হয়, এটির উচ্চারণ হবে খেলা। আমরা কিন্তু লেখার সময় এইভাবে লিখব, কিন্তু উচ্চারণের সময় এভাবে উচ্চারণ করব। আবার হয় একার, লয় একার, আকার, এটির উচ্চারণ হবে হেলা। ঠিক তেমনি ভাবে যখন মানুষের সমাগম বোঝানো হবে মেলা, তখন উচ্চারণটি মেলা। আর যখন মিলন বোঝাবে তখন কিন্তু মেলা, মিলিত হওয়া, তখন ময়ে একারের উচ্চারণটি বজায় থাকবে। সেই বিষয়টি আমরা পরবর্তী শিখনে শিখব। আরো কিছু উদাহরণ দেব, যেরকম যুক্ত ক্ষয়ে একার, পরে আকার, খেপা। তারপরে ক্ষয়ে একার, লয়ে আকার, উচ্চারণ হবে ঠেলা।